আমি বলেছি আমার কিছু চাই না, আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ নেই, আমার কোনো মুখ্যমন্ত্রী হওয়ার শখ নেই। আমার শুধু আছে আমি এই দেশের এই ছেলেমেয়েরা যারা নতুন ভোটার হয়েছে এবং জনগণ যারা ভোট দিতে পারে নাই, আগামী ভোট দিয়ে এই এই যে ভোটবিহীন সরকারকে তারা বিদায় করে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এই চুক্তি এই চুক্তি এই চুক্তি এই চুক্তি।